ও যুবক আজকে যে যুবক কালকে সে পৌর আজকে যে পৌর সে কালকে যুবক ছিল যুবক তুমি সারা জীবন যুবক থাকতে পারবে না যৌবনের উচ্ছ্বাস তোমার সারা জীবন থাকবে না তোমাকে পৌরত্বে আসতে হবে এরপর তোমাকে বার্ধক্যে উপনীত হতে হবে এই মানুষগুলো এক সময় যুবক ছিল আজকে বার্ধক্যে উপনীত আজকে দাড়ি সাদা হয়ে গিয়েছে আমার দাড়ি আজকে কালো কালকে সাদা হয়ে যাবে অনেক মুরুব্বি এখানে আছেন যারা যুবক ছিল আজকে বার্ধক্যে চলে আসছে যে যুবক যৌবনকালে শক্তি ছিল এখন শক্তি নাই শক্তি দান করেন কে কে দান করেন কে দান করেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন আমি তোমাকে শিশু থেকে একটা বয়সে তোমাকে পদার্পণ করি তোমাকে পদার্পণ করাই পৌঁছাই সেই বয়স থেকে সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম পরিণতে বয়সে পৌঁছে যাও সেখান থেকে ওয়ামিনকুম মাইয়াদ্দু ইলা আরদালিল উমর আরদালিল উমর হীনতম বয়সে বার্ধক্যে আমি তোমাদেরকে পৌঁছে দেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এই জীবনের এই স্তরগুলো এক হয় না একটার পরে আরেকটা আসে একটার পরে আরেকটা আসে আল্লাহ বলেন ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া যিনা দুনিয়ার জীবনটা কেমন দুনিয়ার জীবনটা হলো খেলাধুলার মতো অস্থায়ী জীবন এই জীবনটার মধ্যে সবকিছু মানুষ পরিবর্তনে পছন্দ করে কালকে যুবক ছিলাম ঘুরতে ফিরতে ভালো লাগে উচ্ছ্বাস যৌবনের এরপরে যখন পৌরত্বে পৌঁছে আগের অবস্থা ভালো লাগে না যখন মানুষ বাচ্চা থাকে খেলনাকে ভালোবাসে খেলতেই মনে করে খেলাতেই আমার জীবন যখন সে যুবক হয় খেলনা ছেড়ে দেয় তখন মনে করে আমার জীবন তো আগে যারা ছিল সেটা না এরপরে যুবক যখন পৌরত্বে পৌঁছে তো সেখানে পৌঁছার পরে বুঝে যৌবনে আমি যে কাজ করেছি এটা আমার কাজ না পৌরত্বে পৌঁছার পরে যখন আবার বার্ধক্যে পৌঁছে যায় তখন অনুভব করে হারে হারে টের পায় হায় হায় কি করেছি আগে ওগুলো তো আমার কাজ ছিল না আল্লাহ বলেন মানুষের জীবনের মধ্যে পরিবর্তন করায় মানুষ কি এই কথাটাই বলতে চান তুমি চাইলেও দুনিয়াতে থাকতে পারবে না এক পর্যায়ে তোমার মৃত্যু হবে ইয়া আইয়ুহান নাস তোমাদের মৃত্যু হবে আইনা আইনা মা তাকুনু ইউদরিককুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা সুউচ্চ প্রাসাদে থাকলেও মৃত্যু যখন তোমার হবে আসবে ঘনিয়ে আসবে সময় সেইখানে গিয়ে মৃত্যু তোমাকে ধরবে তুমি কি একটিবারও চিন্তা করেছ কেন তোমাকে আল্লাহ সৃষ্টি করলেন কেন আল্লাহ আমাদেরকে পাঠালেন ও যুবক তুমি একটিবারও চিন্তা করেছ তোমাকে আল্লাহ কেন সৃষ্টি করলেন ও নারী ও যুবতী ও মা ও বোনেরা একটিবার কি আমরা চিন্তা করেছি কেন আল্লাহ দুনিয়াতে পাঠালেন কি কাজ দিয়ে পাঠালেন কি করতেছি কোন দিকে যাইতেছি কোথায় যাব গন্তব্য কোথায় আমরা মুসলমান আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছে দেন নাই আল্লাহ আমাদেরকে ইমানের দৌলত দান করেছে ইমান দিয়েছেন আমরা আল্লাহতে বিশ্বাসী আল্লাহর নবীদেরকে বিশ্বাস করি পরকালকে বিশ্বাস করি জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি নবীদেরকে বিশ্বাস করি আমরা আল্লাহর শাস্তিকে বিশ্বাস করি আমরা আল্লাহর নাস ও নিয়ামতকে বিশ্বাস করি আমরা আল্লাহর সৌন্দর্যকে বিশ্বাস করি আমরা আল্লাহর কাহারিয়াতকে বিশ্বাস করি আমরা আল্লাহর প্রভাব প্রতিপত্তিকে বিশ্বাস করি আমরা আল্লাহর রহমতকে বিশ্বাস করি আমাদের এটা হচ্ছে ইমান আল্লাহ আমাদেরকে ইমান দিয়েছে ইমানদার হওয়ার পরে আমাদের কাজ কি আমাদের কি করণীয় সেই করণীয় সম্পর্কে আমরা চিন্তা করি কিনা